আলাইকুম। এই গরমে খুব মজার একটা শরবত তৈরি করব, যা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজার। আর এই শরবতটা যদি বরফ দিয়ে অথবা ঠান্ডা করে আপনি পরিবেশন করতে পারেন, খুবই খুবই ভালো লাগবে। আর হচ্ছে স্বাস্থ্যকর অবশ্যই, যেহেতু বেলের শরবত, আমি একটা বেল দিয়ে একটা শরবত তৈরি করেছি। তো আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি কিভাবে এই শরবতটা তৈরি করেছি। যারা নতুন আপুরা ভাইয়ারা অবশ্যই খান না, তারা খেয়ে দেখতে পারেন। শুধু যে রোজায় খেতে হবে তা না, গরমকালে যে কোনো সময় আপনি এই শরবতটা বানিয়ে খাবেন, আপনার শরীরটা অনেক উপকার হবে। তো আমি চলে যাচ্ছি কিভাবে আমি এই শরবতটা তৈরি করেছি সেজন্য। প্রথমে আমি এখানে একটা বেল নিয়েছি, বেলটা খুব ভালোভাবে চটকাবো, তার সাথে কিছুটা পানি নিয়েছি। তো বেলটার যে ভিতরের বিচি থাকে, আঁশ আঁশ থাকে, সেটা কিন্তু আমি চটকিয়ে বের করে ফেলবো। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং হাত দিয়ে কোচলিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে বেল আর একটু বাড়িয়ে দেবেন, দুইটা দেবেন, কোনো সমস্যা নাই। আমি একটা বেল দিয়েই প্রায় 6-7 গ্লাস কিন্তু আমি শরবত তৈরি করেছি। তো এখানে যে আঁশগুলা বের করে ফেলে পানি পানি একটু একটু লিকুইড করে যদি মনে করেন যে ছেঁকে নেবেন, সেক্ষেত্রে অনেকে আছে যে বেলের যে আঁশগুলা মানে দানাগুলা ওগুলো মুখে পড়লে খেতে পারবে না, সমস্যা হবে, সেক্ষেত্রে তারা কিন্তু বেলটা ছেঁকে নিতে পারেন। আমি ছেঁকে নেইনি। আমি এখানে দিয়ে দিলাম 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস 4 গ্লাস 5 গ্লাস 6 গ্লাস পানি আমি এখানে অ্যাড করেছি। আর এখানে আমি স্যুপগুলো বসি দিয়ে দিচ্ছি। এটার কোনো পরিমাণ নাই, আপনি 2-3 চামচ দিবেন। আমি কিন্তু আরও প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিব একটু পরে। আর শরবত অবশ্যই চেষ্টা করবেন গুলানোর পরে ফ্রিজে না রেখে, বরফ না দিয়ে প্রায় 15-20 মিনিট কি আধা ঘন্টা রেখে দিতে গরম অবস্থায়। তারপরে আপনারা বরফ দিয়ে অথবা ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। তাহলে স্যুপগুলো ভুষিটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, আর হচ্ছে শরবতটাও খুব ভালো টেস্ট লাগবে। তারপরে আমি সেই বেলগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু বেলটা ছেঁকে নিইনি, আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। দিয়ে তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া কিছু, আমি আরও স্যুপগুলোর ভুষি দিয়ে দিলাম কিছুটা। এটা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। আর মিশাটা তো অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন স্যুপগুলোর ভুষিটা ভালোভাবে মিশে যায়। আমি যেগুলো দিয়ে তৈরি করছি এইগুলা না দিলে কিন্তু ভালো লাগবে না। আর হচ্ছে শুধু তো বেলের শরবত তৈরি করে খেয়েছি আমরা অনেক রকম করে, তো আসলে বিভিন্ন রকম শরবত তৈরি করা যায়। এখানে আমি ট্যাং দিয়ে দিলাম। ট্যাংয়েরও পরিমাণটা বলছি না, এই কারণে যে ট্যাংটা আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন। এখানে যদি আপনি প্যাকেট ট্যাং ব্যবহার করেন তাহলে 1 প্যাকেট 2 প্যাকেট দিতে পারেন এই 6-7 গ্লাসে। আর যদি আপনি কৌটার ট্যাং ব্যবহার করেন, সেক্ষেত্রে আমি নতুন আপুদের ভাইয়াদের বলবো যে টেবিল চামচে 3-5 চামচ আপনি দিতে পারেন। তারপর স্বাদ মতো চিনি, চিনি পরিমাণটা তো অবশ্যই কাউকে বলে দেওয়া লাগবে না, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিবেন। দিয়ে খুব ভালো করে মেশাতে হবে, মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি যেই 3টা গ্লাস দেখালাম, এই 3টা গ্লাস কিন্তু চিনি ছাড়া আগে উঠিয়ে রেখেছিলাম, চিনি ছাড়া উঠিয়ে রেখেছিলাম। অনেকে চিনি খাবে না তাদের জন্য, আর যারা চিনি খাবে তাদেরটা মিশিয়েছি। এই যে হয়ে গেছে আমার বেলের শরবত। আসলে এই শরবতটা আমি রাখি নাই, সাথে সাথে আমি পরিবেশন করে দেখাচ্ছি, তাই এরকম সুন্দর হয়েছে। আর যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় এক সাইডে, তারপরে আপনি গ্লাসে ঢালেন, দেখবেন আরও একটু ঘন হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়, খেতে খুবই মজার। আসলে বললাম তো যে শরীরে একটা অন্যরকম অনুভূতি হয়, মনে হয় যে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আরাম লাগে। তো যারা নতুন আপুরা ভাইয়ারা আছেন তারা আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন বাসায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।